আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ওসলাত ওয়াসালাম ওয় আলা আশরাফিল আম্বিয়া ইওয়াল মুরসালিন ওয়ালা আলা আলিহি ওয়াস হাবিহি আইন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলকে জানাই ইসলামিক কোশেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে ঋণ থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কি না অর্থাৎ সহিদিশের মধ্যে এমন কোনো দোয়া আছে কিনা যে দোয়া পাঠ করলে ঋণ পরিশোধ করতে সহজ হয় তো সেই ভাইয়ের প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে তিরমিজি শরীফ থেকে একটা হাদিস তুলে ধরার চেষ্টা করব যেটা হজরত আলী রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে হজরত আলী তা তাল্লাহর কাছে একজন এসে বলেছিলেন যে আমি আমার মুক্তির জন্য চুক্তিবদ্ধ অর্থ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছি অর্থাৎ আমি ঋণে জর্জরিত হয়ে পড়েছি আপনি আমাকে সাহায্য করুন তখন হরজত আলী রাদি আল্লাহ আনহু তাকে বলেছিলেন যে আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব যেটা রাসুল করিম সাল আসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছিলেন যেটা পাঠ করলে তোমার যদি পাহাড় সম পরিমাণ ঋণও থাকে সেই ঋণ আল্লাহ তালা পরিশোধ করে দেবেন সুবাহান হামদি তো হরজত আলী রী আল্লাহ আনহু তাকে যা শিখিয়েছিলেন তা হলো আল্লাহ ফিনীকা এই ছোট্ট একটা দোয়া এই দোয়াটা আমি আপনাদের সামনে আরেকবার পড়ছি আপনারা খেয়াল করে শুনবেন এরপরে আমি বাংলা উচ্চারণ স্কিনে লিখে দেব সেটাও খেয়াল করে দেখবেন দোয়াটা হলো আল্লাহ দোয়াটা এবার আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন দোয়াটা হলো আল্লাহ হুংমাখফিনিবি হালালিকা আন হারমিকা ও আগ্নিনী বিফগলিকা আম্মাংশিবক এই দোয়াটার অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে হারাম থেকে বেচ বেঁচে থাকার তৌফিক দান করো এবং তোমার হালাল রিজিক দা আমাকে পরিতুষ্ঠ করে তোলো এবং তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী অর্থাৎ অন্য কোন বস্তুর মুখাপেক্ষী থেকে আমাকে মুক্ত রাখো অর্থাৎ সকল কিছু থেকে আমাকে মুক্ত রাখো এটা হলো এই দোয়ার একটা পরিপূর্ণ অর্থ তো আপনারা চেষ্টা করবেন এই দোয়াটা পাঠ করার জন্য তাহলে আল্লা সুবাহতাল আপনাদের ঋণ পরিশোধ করতে সহজ করে দেবেন আমি দোয়াটা বাংলা অর্থ সহ ডিসক্রিপশন বক্সও লিখে দেব আপনারা সেখান থেকে দেখে দেখে পড়ে নিতে পারেন তাহলে আজকে এখানে শেষ করছি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সকলকে সঠিক বুজদান করুন আর এ মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামালাইকুম ওরমতুল্লাহি